গুড মর্নিং বন্ধুরা, সোমা মানব ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার, আর আগামীকাল হচ্ছে বুধবার। তো আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো, আর তোমরা তো সকলেই জানো যে আমার বাড়িতে ঠাকুর তৈরি হয়। তো তোমাদের আজকে দেখাবো যে আমার বাড়িতে কতগুলো কী ঠাকুর তৈরি হয়েছে, আর সকলে ঠাকুর আনতে আসছে সেটাও তোমাদের দেখাবো। তো কী কী ঠাকুর হয়েছে, মানে সরস্বতী পুজোতে তো সরস্বতীই ঠাকুর হবে, কী কী ধরনের ঠাকুর হয়েছে সেটাই তোমাদের দেখাবো, মানে মডেলগুলো। বেশিরভাগ এবছরে সিম্পলই ঠাকুর হয়েছে, কারণ এবছরে বেশি ঠাকুর হয়নি, ওই 20-21টার মতো ঠাকুর হয়েছে, কারণ লেবার নেই। তো বাড়িতে বাপি মা আর তোমাদের দাদাভাই তিনজন মিলে ঠাকুর করেছে, তো সেই জন্যই বেশি ঠাকুর তৈরি করতে পারেনি। তো তোমাদের দেখাবো যে কেমন কী ঠাকুর হয়েছে। আর এখন বাজে হচ্ছে 10:30, তো অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে, কারণ হচ্ছে সকাল থেকেই দেখছি ঠাকুর যাচ্ছে, কালকে অনেক রাত পর্যন্ত কাজ হয়েছে, আর সকাল থেকেই দেখছি যে ঠাকুর যাচ্ছে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে দেখছি ঠাকুর অনেক চলে গেছে। তো তোমাদের যে ঠাকুরগুলো আছে সেগুলোই দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখবে, প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে। আর নতুন যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবে, প্লিজ তাদেরকে বলবো, তোমাদেরকে বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধু তোমরা প্লিজ লাইক করে দিও, এবং একটা পারলে কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে দেখছি সকলে ঠাকুর আনতে চলে আসছে বাড়িতে, আর এগুলো দেখো কোচিংয়ের ছেলে মেয়েরা, তো ঠাকুর নিতে চলে এসছে সকলে খুব আনন্দ করে, পটুদারের বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাবে, তো সেই জন্য দেখো সকলে চলে এসছে। ছোটোবেলায় আমারও খুব ইচ্ছা হতো যে কোথা থেকে ঠাকুর আনে সেইখানে যাওয়ার, মানে পটুদারদের বাড়িতে যাওয়ার, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। দুর্ভাগ্যবশত আমাদের ওখানে কোনো পটুদার ছিল না, তাই আমাদের মণ্ডপে গিয়েই ঠাকুর দেখতে হতো একেবারে। এখন সৌভাগ্যবশত আমি পটুদার বাড়ির বউ, তো বলতে বলতেই একটা ঠাকুর দেখো বাপি ভ্যানে তুলে দিয়ে যাচ্ছে, কারণ সকলেতে আর ঠাকুর ঠিকঠাক মতো ধরতে পারে না, সেই জন্য বাপিকে একটু সাহায্য করতে হয়, ভ্যানে তুলে দিয়ে যাচ্ছে। আর ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো। তো তোমাদের তো বললাম যে কতগুলো কী ঠাকুর হয়েছে দেখাবো, এই দেখো ঠাকুরগুলো চালাই এসে আমি দেখাচ্ছি। আর অনেক ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে, অনেক ঠাকুরের এখনও পরানো হয়নি, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে আরও ঠাকুর দেখায়। এখানে দেখো তোমাদের দাদাভাই এখন শাড়ির মধ্যে কলকা আঁকছে, শাড়ির মধ্যে ডিজাইন করছে, তো খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে, ছোটোখাটোর মধ্যে ঠাকুর খুবই সুন্দর লাগছে। আর আমাদের পুচকেগুলো দেখো দুষ্টুমি করতে করতে ওরা এখন একটু খেলায় মত্ত হয়েছে, মানে খেলা নিয়ে ব্যস্ত হয়েছে আর কি। এই সুযোগে আমিও রান্নাবান্না করে নিচ্ছি, মাঝের মধ্যে এসে তোমাদের একটু করে ভিডিও করে দেখাচ্ছি, আমাকে তো রান্নাবান্না করতেই হবে। তো মা এখানে দেখো, মা সরস্বতীর পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, তো আমি রান্নাবান্নার ফাঁকেই মাঝে মাঝে এসে ভিডিও করে যাচ্ছি, তো ভিডিওটা বেশি বড় হচ্ছে না, অল্পের মধ্যেই আমি আজকে ভিডিওটা সেরে দিচ্ছি, খুব ছোট্ট একটা ভিডিও। প্লিজ সকলে একটু সাপোর্ট করো, সকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন দেখো বিকেল গড়িয়ে পছন্দের মুখে হয়ে এসছে, আর দেখতেই পাচ্ছ যে এখন সমস্ত শাড়ি, মানে ঠাকুরের শাড়ি ফাড়ি পরানো হয়ে গেছে। আর বাপি এখানে দেখো ঠাকুরের চোখ আঁকতে বসে গেছে, একটা ঠাকুরের তোমাদের আমি চোখ আঁকা দেখাবো, চোখ আঁকাটা পুরোটা দেখাবো না, কারণ পুরোটা দেখাতে গেলে হবে না, পুরোটা একদিন অন্য একদিন কোনো ঠাকুরের চোখ আঁকা দেখাবো, কারণ একটা ঠাকুরের চোখ আঁকতে গেলে তার মুখের মধ্যে অনেক কাজ থাকে, সেই কাজগুলো দেখাতে গেলে একটা পুরো ব্লগ তৈরি হয়ে যাবে। তো আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে পুরো ব্লগটা দিতে পারবো না, শুধু চোখের ব্লগ একদিন দেবো। তো এই দেখো চোখ আঁকতে আঁকতে দেখতে পাচ্ছ চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরটাকে কত সুন্দর দেখতে লাগে। এখন বাড়িতে প্রতিনিয়ত ঠাকুর দেখে দেখে আমার মধ্যে সেই ইন্টারেস্ট আর নেই যে ঠাকুর আনতে আসছে দেখবো বা ঠাকুর নিয়ে যাচ্ছে দেখবো, মানে সেই রকম আর মনোভাবটা আমার নেই, যা হয় মণ্ডপে গিয়েই দেখি। তো বলতে বলতে এইদিকে দেখো মা আবার ঠাকুরের মানে সোনার কানের মানে সোনার রংটা করে নিচ্ছে, যে সমস্ত জুয়েলারিগুলো আছে তার মধ্যে। আবার বাপি এদিকে দেখো ঠাকুরের চুল পরিয়ে নিচ্ছে, তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি, ভিডিওটা ফাস্ট না করলে ভিডিওটা ছোটো করতে পারবো না সেই জন্য। তো দেখো বড় ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছে, তো চলো একে একে সকলে তো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, আর যে কটা ঠাকুর বাকি রয়েছে সেগুলো পুজোর দিন সকালেই নিয়ে যাবে, সেগুলো পুজোর দিন সকালে নিয়ে গিয়েই পুজো করা হবে, সেগুলো কাছে পিঠের ঠাকুর, সেই জন্যই পুজোর দিন সকালবেলা নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছে।
তো তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে কতগুলো কি ঠাকুর তৈরি হয়েছে, আর একে একে আসছে, সকলে একে একে নিয়ে চলে যাচ্ছে। তো তোমাদের তো দেখালাম, তার মধ্যে আমি রান্না টান্না করছিলাম, যার জন্য সবটা মানে পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো তবুও যতটা সম্ভব পেরেছি তোমাদের দেখিয়েছি, দেখাবার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, নেক্সট বার আরও ভালো কিছু নিয়ে আসব। তো চলো আজকের মতো বিদায় নিই। আর দু একটা ঠাকুর আছে যেগুলো পুজোর দিন যাবে, মানে কালকে সকালবেলা যাবে, ওগুলো কাছে পিঠের ঠাকুর, তো তার জন্য মানে আজকে আর রেডি করতে পারেনি, কালকে সকালবেলায় নিয়ে যাবে, আজকে রাত্রে রেডি করে রাখবে, তো তারপরে সকালবেলা নিয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও ভালো থাকবো আশা করি তোমাদের ভালোবাসায় এবং তোমাদের প্রার্থনায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবে, আবারও বললাম, টাটা।